ইহসানুল করিম দীর্ঘ সময় কাজ করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে চার বছর ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক এছাড়া দীর্ঘ সাংবাদিকতা জীবনে কাজ করেছেন দেশি বিদেশি বিভিন্ন গণমাধ্যমে ফুসফুসের সমস্যা নিয়ে দীর্ঘদিন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি ছিলেন তিনি চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে মারা যান ইহসানুল করিম সন্ধ্যা 7:30টায় উনি খুব বেশি খারাপ অবস্থায় চলে যান আনকনশাসনেস লেভেল 3-এরও নিচে নেমে যায় ডিপ কমা বলে এটাকে সেপটিক শক মায়োকার্ডিয়াল ইনফেকশন রিনাল ফেলিওর এবং ডায়াবেটিসের কারণে উনি মৃত্যুবরণ করেন তার মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে আসেন তার দীর্ঘদিনের সহকর্মী ও সিনিয়র সাংবাদিকরা আসেন মন্ত্রিপরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সদস্যরাও এ সময় তারা বলেন সাংবাদিকতার ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র তিনি সকলের সঙ্গে মিশেছেন সকলের সঙ্গে কথা বলেছেন কারো বন্ধু কারো বড় ভাই এইভাবেই তিনি আচরণ করেছেন কিভাবে নিজেকে প্রতিকূলতার মধ্যেও আদর্শে আদর্শবান থাকতে হয় তার দৃষ্টান্ত রেখে গেছেন আজকের এই দিনে আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি সোমবার সকাল 11টায় জাতীয় প্রেস ক্লাবে প্রথম নামাজে জানাজা হবে পরে বনানী কবরস্থানে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে প্রেস সচিব স্যারের মতো এরকম ভালো ব্যক্তি খুবই কম ছিল তার যে চলে যাওয়া এটা আমাদের জন্য একটা বিরাট শূন্যতা সৃষ্টি করবে আমরা যে দীর্ঘদিন যার সঙ্গে তার সঙ্গে কাজ করেছি যারা অত্যন্ত সজ্জন ব্যক্তিত্ব ছিলেন আমি আমার ব্যক্তিগত আমি নিজের একজন অভিভাবককে আমি হারিয়েছি আগামীকাল সকাল 11টায় জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে প্রথমে মুক্তিযোদ্ধা হিসেবে তাকে গার্ড অফ অনার দেওয়া হবে তারপরে জানাজা হবে এরপরে বনানী কবরস্থানে ওখানে একটা জানাজা হবে দুপুর 1টায় এবং তারপর ইহসানুল করিম 2013 সাল থেকে 2015 সালের জুন পর্যন্ত রাষ্ট্রপতির প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন এরপর 2015 সালের জুন থেকে চুক্তিভিত্তিতে সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর প্রেস সচিবের দায়িত্ব পালন করেছেন নিবিড় সাহা সময় সংবাদ ঢাকা